আমার জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয় বলো, পরের জায়গা পরের জমিন, সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকমজারি, সে ঘর খানা যার আমি পাই না তাহার হুকমজারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে গুণ দেখে নয়। আপনি তো মনে করছেন এটা কি জমিন নাকি মাঠ, এই জমিনের মালিক কে কই? দুই তিনজন না, আপনিও আছেন, আপনার জমিন? আচ্ছা আচ্ছা, আপনার জমিন না, কেডা কইছে রাজারা পাওয়া লাগছে না তো সভাপতি শুয়ের মাথাটা যে জায়গায় পড়বে এই জায়গার মালিক সভাপতি না, সভাপতিরা দাগ নম্বরের মালিক, কিসের মালিক? পরে জায়গা পড়বে রে জমিন, আমি একটু ভিন্ন আঙ্গিকে কথা বলি কিন্তু সব তথ্য ভিত্তিক কথা বলি, শুয়ের মাথা যেই জায়গায় পড়বে এই জায়গার মালিকও পৃথিবীর কেউ না, এই জন্য মাটি বিক্রি হয় না, যদি মাটি বিক্রি হইতো ওই কোর্ট একটা একজন আর মামলা করলে কইলে বাজান আমি এই মাটির মালিক, এই যে এঁটেল মাটি কুরুজায় কইলে আমি এঁটেল মাটির মালিক, আমার জমিনের মাটির রং এমন, ওখানে দাগ নম্বর দেখলে কাজ হয়, কথা কন ঠিক না বেঠি? যদি কেউ আমি এঁটেল মাটির মালিক, দোয়াশ মাটির মালিক, বেলে মাটির মালিক, পলি মাটির মালিক, হ্যাঁ চলবে? উপরের মাটি আরে কত নিচে যে কত মাটি আল্লাহ বানায় রাখছে, মাটির উপরে যত নিয়ামত আছে সব চাইতে বড় নিয়ামত মাটির নিচে, আর বাংলাদেশের ভাগ্য বলো, বাংলাদেশের ভাগ্য বলো, কেমনে জানেননি বাংলাদেশের ভাগ্যটা এতই ভালো, এখানে বলি আল্লাহ দেশ তো, গত কয়েকদিন আগে সিলেটে তেলের খনি পাওয়া গেছে, জোরে কোনো মারহাবা, জোরে কোনো মারহাবা, এটা কি সাধারণ জিনিস নাকি? আর আমরা ব্রাহ্মণবাড়ি এত আসি, সার কারখানা জান্নাত ব্রাহ্মণবাড়িয়া, তাপ বিদ্যুৎ কেন্দ্র জান্নাত ব্রাহ্মণবাড়িয়া, ওই যে দেখেন না গ্যাস ব্রাহ্মণবাড়িয়া, মোটামুটি ভালো অবস্থানে আছি, কথা বলেন ঠিক না বেটে? তাহলে এটা কিন্তু আল্লাহর নিয়ামত, এটা কি আল্লাহর নিয়ামত? এই সারা বিশ্বের ভিতরে মাটির নিচে, মাটির উপরে যত নিয়ামত আল্লাহ দেখতেছেন আপনারা দেখতেছেন, এর চাইতে কোটি নিয়ামত হলো মাটির নিচে, জোরে কোন সুবহান আল্লাহ, নাকি নাকি মহোদয়? এই মাটির নিচে সব নিয়ামত, এই জন্য বলেন না পরের কষ্ট হবে নাকি বললে আবার, আবার সকালবেলা নিয়ে ইউটিউব উল্টা পাল্টা ছেড়া দিয়েন না, আমার গেলে আপনারা কম করছেন না, পরে আমি আমার ধৈর্যের মাধ্যমে ভালোবাসা দিয়ে বলে ঢাকায় আসছি, কথা কম ঠিক না বলি? আমি পিছনে তাকাইছি না, আমি সামনে তাকাইছি, কথা কম ঠিক না বলি? আমি পাবলিক একটা কথাই বলছি যে দেখো আমি ছোট হইতে পারি, আমি কালো হইতে পারি, চিকন হইতে পারি, আমি গরিব হইতে পারি, আমি তো একটা মানুষ, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, আর যদি তুচ্ছ তাচ্ছিল্য করেই থাকো তবে একটা কথা নোট করে রাখো, তুমি যদি আমাকে সাধারণ মানুষ মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করো, সৃষ্টি নিয়ে কখনো অবজ্ঞা করা যায় না, হোক সে বোবা, হোক সে কালো, হোক সে খাটো, হোক সে লম্বা, তাকে কোনো তিরস্কার করা যাবে না, এই চেহারা ডিজাইনার একজন জামান কুলিকন্তির কে, তুমি আমাকে যত তুচ্ছ মনে করে আমাকে ছোট মনে মনে করতে পারো কিন্তু আমি বারবার বুঝাইছি আমি ছোট হয়ে নগণ্য হতে পারি, আমি নিকৃষ্ট হতে পারি, কিন্তু মনে রেখো আমাকে ছোট হিসেবে ঘৃণা করো না, যদি ঘৃণাই করো তবে একটা কথা ডিকশনারিতে লিখে রাখো, 5 টাকার কলমও কিন্তু 20 টাকার সিগনেচারে কাজে লাগে, আমি কিন্তু বুঝাই দিছি আপনাদেরকে, বুঝাই দিয়েছি, কারণ ভালোবাসা যেখানে শান্তি সেখানে আমার কোনো কিছু নাই, আমার সব নিকৃষ্ট, কিন্তু আমি যার কথা বলছি তিনি সর্বশ্রেষ্ঠ, কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় পৃথিবী তার হয়ে যায়। আপনি মুজিন্না যে এমপি মোদীকে এমনি হয়েছে ওনার প্রশ্ন করেন, দুইটা জিনিস উত্তর দিয়ে দিবে, তাহিরি ভাই আমি কিন্তু এমপি হয়েছি অন্য কোনো জোরে হয়ে নাই, একমাত্র আমার মায়ের দোয়ার কারণে এমপি হয়েছি, কিছু কিছু জুয়া লাগে জীবনে স্পেশাল, আমিও বলবো আমার কিন্তু কিছু নাই,
আমার সাথে সুরকার অভাব নাই। দেখেন না, আমি কোরআন হাদিস জানি না, যাই কিছু তেলাওয়াত করি, আমি কিন্তু কারিও না হাফেজও না। আমার আম্মা আমার সালার মধ্যে বসাইয়া কোরআন শরীফের সবক দিয়েছিল, আম্মার কাছ থেকে বিসমিল্লাহ বানান করা শিখছিলাম, আম্মা সুর দিয়ে শিখাই দিছে, আমি পড়ছি, আমার আব্বা তাসবিহটা পড়াইছে, এই এতটুকুই আমার শিক্ষা। আমি কারিও না, আমি হাফেজও না। আল্লাহর রহমতে যখন তেলাওয়াত করি, মানুষে মনে করে আমি হাফেজও। সাত বছর নামাজ পড়াইছি, পরে তিন বছর পরে আর মনে করছে আমি যে হাফেজ না, তিন বছর পরে যাইয়া ধরা হয়েছে। আমি কই নাই যে আমি হাফেজ, কিন্তু ওরা মনে করতো যে আমি হাফেজ। কথা কর ঠিক নেই, এরপর তো মানুষ হিসেবে ভুল হতেই পারে। তাই আমি একটা কথাই বলতে চাই, এই জমিনের মালিক কে, আমরা পাঠাইছে কে, একটু কন না তাহলে শান্তি লাগবো। পরে জায়গা পরে জমিন, আমি তো সে ঘরের মালিক নয় বলো, ঘরের জায়গা পরের জমিন, সে ঘর খানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি, সে ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কার গুণ, ঠিক নয় বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে আর দুঃখ বারো মাস, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে আর দুঃখ বারো মাস, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম, আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দেখিল মিলে না সই, ঘরের মালিক নয় বলুন ঘরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয় বলো পরের জায়গা পরের জমিন, মালিক নয় জবান খুলে কর মালিক কে, আরে আমার জমিন নিয়ে তো গবেষণা করতেছি, আমি তো আমার না, আল্লাহ বলে ফ্রান্সি বলে কি কষ্ট দিব, তাহলে জবান খুলে কিছু যুবকরা মাঝে মাঝে উঠে, এদেরকে একটু ধরবেন আপনারা, এদেরকে যাইতে দিবেন না, ওরা বাইরে যায় ফেসবুক চালাইব, একটু এখানে ফালায় রাখবেন, কথা কন ঠিক না বেরিয়ে, মুরব্বীরা উঠলে ছেড়ে দিবেন, কথা বলেন ঠিক কিনা, আর ইমার্জেন্সি কোনো প্রবলেম প্রবলেম হইলে তো এক আঙ্গল দেখাইলে চলবো, সমস্যা নেই, আমি বুঝবো, আমি তো কঠিন না, আমার আদালত তো কঠিন না, আমি আগে ভালোবাসি তারপরে শাসন করি, দেখছেন না এই পঞ্চাশ মিনিট কিচ্ছু বলি নাই, এখন কিন্তু বলা শুরু করছি, কিন্তু এখন সামনে সময় কিন্তু খুব কঠিন আসতেছে, কিন্তু একদম মনোযোগ হয়ে শুনতে হবে, আজকে থেকে ওয়াদা করে যেতে হবে, মিনিমাম কয়েক হাজার মানুষ নামাজের ওয়াদা করে যেতে হবে, আরে হাত তুলে বলো ঠিক কি না বলো, ওয়াজ শুনতে শুনতে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আলো সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা ফিরোজী কৃষ্ণ তাইরী সাহেবের আগমন, এতে কি কইলো, এখন ইষ্টিতে উঠছে এক ঘন্টা ষোলো মিনিট উঠছে, অক্কারে বলে আগমন, তুমি তো আমার পুরো রাখার রাত আক্কারে খেতে ব্যবস্থা করছো, এই সমস্ত সুযোগ দিও না, তাহলে আমরা আমরা এমপি মোদি কিনে যাওয়ার সুযোগ আমরা পাইতাম না, আমি আর কিছুক্ষণ সামনে যাওয়ার পর ওয়াজ শেষ করবেন ইনশাআল্লাহ, ও যে স্লোগান দিছে এক ঘন্টা ষোলো মিনিট পরে কয় বাবা, এক ঘন্টা ষোলো মিনিট পরে কয় আগমন বলে, আর করে না করে না, ইত্যাদি করে ইত্যাদি ভাবলে সুযোগ পাইলে, আবার অনেক মানুষ আবার লাইভে শুনে কবে যে মানে হুজুর এই মাত্র আসছে, পরে আবার ওয়াজ শেষ করলে কবে যে বলে
এত লক্ষ মানুষের সামনে 12 মিনিট ওয়াজ করি, শেষ করে চলে গেলেন তাই রয়েছে। এর তোমার একটা স্লোগান আমার জন্য কাল হয়ে দাঁড়াইতে পারে। সুপ্রিয় দেশবাসী, আমি 1 ঘন্টা ওয়াজ করে ফেলছি প্রায়, মারা পাঁচরে ঘর। তুই খুশি হয়েছেন আপনারা সবাই? এই যে একটা পর্ব শেষ করলাম, আর একটা পর্ব দেবো, মারা পাঁচরে ঘর।